সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর সর্বপ্রথমে ভিডিও বেটে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অন করে রাখুন। আর যারা কম্পিউটার থেকে দেখছেন তারা একটু নিচে বাম দিকে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে ঘন্টা আইকনটি অন করে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর সর্বপ্রথমে ভিডিও বেটে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অন করে রাখুন। আর যারা কম্পিউটার থেকে দেখছেন তারা একটু নিচে বাম দিকে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে ঘন্টা আইকনটি অন করে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের জন্য টিউটোরিয়ালে। আমি হিরোক টিউটোরিয়াল থেকে হিরোক বলছি। আমাদের চ্যানেলের আগে টিউটোরিয়ালটি ছিল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বা অন বাংলা, মানে ভিডিওটিতে ইউটিউবের চ্যানেল তৈরি এবং ইনকাম করার জন্য কীভাবে চ্যানেলকে মনোটাইজ করতে হয় তা দেখানো হয়েছিল, এবং দেখানো হয়েছিল অ্যাডসেন্সের সাথে ইউটিউব চ্যানেলকে অ্যাড করে রাখা ইত্যাদি। এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা নতুন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে নতুন ইউটিউব চ্যানেলকে আগের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করা যায়। এর জন্য প্রথমে আমাদের মোবাইলে গুগল ক্রোম নামক ব্রাউজারে চলে যেতে হবে। আপনারা আগে থেকে এই ব্রাউজারে যেই জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর সর্বপ্রথমে ভিডিও বেটে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অন করে রাখুন। আর যারা কম্পিউটার থেকে দেখছেন তারা একটু নিচে বাম দিকে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে ঘন্টা আইকনটি অন করে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের জন্য টিউটোরিয়ালে। আমি হিরোক টিউটোরিয়াল থেকে হিরোক বলছি। আমাদের চ্যানেলের আগে টিউটোরিয়ালটি ছিল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বা অন বাংলা, মানে ভিডিওটিতে ইউটিউবের চ্যানেল তৈরি এবং ইনকাম করার জন্য কীভাবে চ্যানেলকে মনোটাইজ করতে হয় তা দেখানো হয়েছিল, এবং দেখানো হয়েছিল অ্যাডসেন্সের সাথে ইউটিউব চ্যানেলকে অ্যাড করে রাখা ইত্যাদি। এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা নতুন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে নতুন ইউটিউব চ্যানেলকে আগের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করা যায়। এর জন্য প্রথমে আমাদের মোবাইলে গুগল ক্রোম নামক ব্রাউজারে চলে যেতে হবে। আপনারা আগে থেকে এই ব্রাউজারে যেই জিমেল দিয়ে অ্যাডসেন্স করা সেটাতে সাইন ইন করে রাখবেন, এটা আপনারা করে নিতে পারবেন, তাই আমি দেখাচ্ছি না এখানে। এবার আমরা সার্চ দেব www.adadsense.com। এরপর এখানে সাইন আপ নাও এ ক্লিক করব। এরপর আমরা অ্যাডসেন্সে আসার পর বাম দিকে ওপরে থ্রি ডটে ক্লিক করলাম, সেই জিমেইলটি দিয়ে সাইন ইন করব। এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের একটি মেল চলে এসেছে, ইউ গুগল অ্যাডসেন্স ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। দেখুন এখানে একটু নিচে এই যে এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সাইন ইন অ্যাস এই যে আমাদের জিমেলটি চলে এসেছে, নতুন যেই জিমেলটি দিয়ে আমরা অ্যাড করবো সেই জিমেলটি চলে এসে টু অ্যাক্সেস দিস অ্যাডসেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখন এখানে আমাদের পাসওয়ার্ডটি আবার দিতে হবে। দেখুন এখানে সাকসেসফুল অ্যাডেড এই জিমেলটি দেওয়া আছে টু অ্যাডসেস অ্যাকাউন্ট উইথ পাবলিশার্স আই। মানে তো এখানে আমাদের আগের অ্যাডসেস অ্যাকাউন্টে নতুন ইউটিউব চ্যানেল অ্যাড হয়ে গেল। তো এখন আপনারা আবার আগের মানে যেটা আপনাদের অ্যাডসেস অ্যাকাউন্ট ওই জিমেলটি দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে সাইন ইন করবেন। তো আমি এখানে সাইন ইন করলাম, এখন দেন অ্যাগেন অ্যাডসেন্সে চলে যাব। অ্যাগেন সাইন আপ নাওটি ক্লিক করব। দ
দিন আপনারা আবার আগের মতো উপরে সিডিওতে ক্লিক করবেন ও সেটিংসে ক্লিক করবেন, অ্যাক্সেস অথোরাইজেশনে ক্লিক করবেন। দেখুন এখানে আমাদের সেই জিমেলটি অ্যাড হয়ে গেল, তো এখান থেকে আপনারা অ্যাডমিনিস্টর করে দিতে পারেন। সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার কাজে আসে লাইক দিবেন, আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, না হলে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওগুলো আপনারা পাবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে জয়েন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন যে কোনো প্রবলেম সলভ করার জন্য। আর আগের ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা নতুন তারা সেখান থেকে দেখে নেবেন, আর যারা আগে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের আর দেখা লাগবে না, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এর পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।